কিছুদিন আগে মোস্তফা কামাল রাজের নতুন সিনেমা সম্রাটের শুটিংয়ের জন্য বাংলাদেশে এসেছিলেন ভারতের অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। শুটিংয়ের ফাঁকে নিজের ব্যস্ততা, ভবিষ্যৎ ভাবনা আর বাংলা চলচ্চিত্র নিয়ে শোবিজ দুনিয়ার সাথে কথা বললেন এই অভিনেতা। বিস্তারিত থাকছে কামরুল রিফাতের প্রতিবেদনে। ইন্দ্রনীল সেনগুপ্ত জন্ম ও বেড়ে ওঠা কলকাতায় হলেও মডেলিং ক্যারিয়ারের জন্য 2000 সালে চলে যান মুম্বাইয়ে। এরপর র‍্যাম্পে ও মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন বেশ কিছুদিন, পাশাপাশি অভিনয় করেছেন টিভি নাটকেও। না, ওটা এখন টানে না। দেখুন, সব কিছুর একটা সময় থাকে। যখন আমি মডেলিং করতাম তখন আমি শুধু মডেলিং করতাম, আমি কখনো ভাবিনি যে আমি অ্যাক্টিং করবো, বা আমি কখনো প্ল্যানও করিনি যে অ্যাক্টিং করবো। আমি অ্যাক্টিং অ্যাকচুয়ালি চাইতাম না করতে। 2004 সালে হিন্দি সিনেমা সুপ্রিয়ার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করেন ইন্দ্রনীল। তবে তখনও বাংলা সিনেমায় কাজ শুরু করেননি বাঙালি এই অভিনেতা। বাংলা চলচ্চিত্রে কাজ করার গল্পটা শুরু হয় আরও পরে। 2008 সালে স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিপরীতে জানালায় অভিনয়ের মধ্য দিয়ে প্রথম বাংলা চলচ্চিত্রে কাজ করেন ইন্দ্রনীল। ধীরে ধীরে ইন্দ্রনীলের ক্যারিয়ারে যোগ হতে থাকে অটোগ্রাফ, উড়োচিঠি, যদি একদিন, মিশর রহস্য, কেয়ার অফ স্যার, কাহানি, তিন পাত্তি, অভিশপ্ত নাইটির মতো 27টি চলচ্চিত্র। আর এরই মাঝে ইন্দ্রনীল কাজ করে ফেলেন রেদওয়ান রনি পরিচালিত বাংলাদেশি সিনেমা চোরাবালিতে। বর্তমানে ইন্দ্রনীল ব্যস্ত আছেন বাংলাদেশের সিনেমা সম্রাটের কাজে। এদেশের নতুন নির্মাতাদের নিয়ে ইন্দ্রনীলের ভাবনা একটু অন্যরকম। ইন্ডাস্ট্রিটা এত বড় না যতটা হয়তো টলিউড, আমি জানি না এক্স্যাক্টলি। দেখুন, নতুন মেকার্সরা অনেক আছে, ইয়াং জেনারেশন অফ ডিরেক্টার্সরা আসছেন, এখানেও আসছেন, টলিউডেও আসছেন। তাদের একটা অন্যরকম অ্যাপ্রোচ আছে ছবি বানানোর, একটা অন্য ধরনের স্টোরি টেলিং আছে যেটা খুবই এক্সাইটিং। আমার মনে হয় সেটা ফিউচারের সেইটাই সিনেমার ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে। নিজেকে বারবার ভেঙে প্রমাণ করতে চান এই অভিনেতা, আর তার জন্য কঠোর পরিশ্রম করতে প্রস্তুত ইন্দ্রনীল। আমি কখনো এটা দেখি না যে চরিত্রটা কতক্ষণ ধরে সিনেমা স্ক্রিনে আছে, সেটা আমার জন্য ইম্পর্টেন্ট না। চেষ্টা না, মানে ইচ্ছে ছিল, সেটা হলো ফেলুদা। তো সেটা তো হলো না, আবির পেয়ে গেল ফেলুদাটা। ওই একটা চরিত্রই আমার করার ইচ্ছে ছিল। মডেলিং থেকে অভিনয় আর অভিনয় থেকে পরিচালনা, এমনটি ভাবতে আপাতত নারাজ ইন্দ্রনীল। আর তাই এখন কেবলমাত্র অভিনয় নিয়েই থাকতে চান তিনি। মানে একটা শট আমি 5 অ্যাঙ্গেল থেকে নিয়ে এডিটরের কাছে দিয়ে দিলাম যে কেটে করে দাও, সেটা তো ডিরেকশন হয় না। ডিরেকশনের আমার একটা ভিশন থাকে, সেটা আমার এখন অবধি নেই। ভালো গল্প আর নিজেকে প্রমাণ করার মতো সিনেমা হলে যে কোনো নির্মাতার সাথেই কাজ করতে প্রস্তুত ইন্দ্রনীল। আর হয়তো এভাবেই নিজের কাজ দিয়ে একদিন নিজেকে নিয়ে যাবেন সফলতার চূড়ায়। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।